ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম ইউটিউব চ্যানেল ডব্লিউ বি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি ও বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো প্রথমে বন্ধুরা একটি কথা বলে দিচ্ছি যে লোকসভা ভোটের কারণে সেরকম কিন্তু বিশেষ চাকরির খবর কিন্তু বের হয়নি তার জন্যই তোমরা এই নিয়মিত ভিডিও পাওনি তো এখন থেকে তোমরা কিন্তু নিয়মিত ভিডিও পাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং আজকে যে আমি আলোচনা করব সেটি হলো সেনাবাহিনীতে যে রেলি রয়েছে সেটি রেলি রয়েছে কবে জুলাই মাসের কিন্তু দশ তারিখ ঠিক আছে মানে তোমরা ধরে নিতে পারছো প্রায় এক মাস সময় কিন্তু রয়েছে সেনাবাহিনীর রেলি দশই জুলাই সেটা কিন্তু অনুষ্ঠিত হবে বলেছে কি ভারতীয় স্থলবাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ সেন্টার ও রুর অগ্নিপথ স্কিমে অগ্নিপথ জেনারেল ডিউটি অগ্নিপথ টেকনিক্যাল অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর কিপার টেকনিক্যাল পদে কয়েকশো ছেলে নেওয়ার জন্য সরকারি র্যালি হবে কোথায় হবে সেটা সেটা হবে রুর্কিতে ঠিক আছে এটা কোথায় এটা কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে পশ্চিমবঙ্গের প্রার্থীদের র্যালি হবে কিন্তু দশই জুলাই মানে পশ্চিমবঙ্গ থেকে যারা যাবে সেখানে কিন্তু দশই জুলাই হবে এখানে বলেছে কি প্রাক্তন সেনাকর্মীর ছেলেরাই কিন্তু এখানে আর রেলিতে মানে যেতে পারবেন মানে এখানে যার বাবারা সেনাবাহিনীতে কর্মরত ছিল তারাই কিন্তু এখানে আপলাইটি করতে পারবে যারা নর্মালি রয়েছে তারাও কিন্তু কিছুদিন পরেই কিন্তু আবার তাদের জন্য কিন্তু নতুন ভাবে রেলির কিন্তু আয়োজন করা হবে তাই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম বিভিন্ন চাকরি নোটিফিকেশন সবার আগে জানার জন্য কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি নিচে দেওয়া হলো দেখো এখানে কি বলেছে অগ্রিমীর জেনারেল ডিউটি এখানে কি বলেছে মোট অন্তত ফোর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য এখানে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে তোমার টোটাল কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে ঠিক আছে এবং যেহেতু একশো নম্বরের মধ্যে পরীক্ষা হয় কোনো নাম্বারে কিন্তু তেত্রিশের নিচে পাওয়া যাবে না বোঝা গেল বিষয়টা মানে তোমাকে ফোর্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে কিন্তু এখানে তেত্রিশের নিচে কিন্তু পাওয়া যাবে না তারপরে কি বলেছে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন মানে তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু যে ড্রাইভার পদ সেটার জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বয়স কত হতে হবে বয়স হতে হবে ১৭ থেকে একুশ বছরের মধ্যে কত ১৭ থেকে একুশ বছরের মধ্যে শরীরের মাপযোগ কি হতে হবে লম্বা অন্তত একশো সেমি তারপরে বুকের ছাতি ফুলি ফুলিয়ে বিরাশি সেমি এবং না ফুলিয়ে সাতাত্তর সেমি ঠিক আছে এখানে কিন্তু পাঁচ সেমি যেটা কি পাঁচ সেমি যেটা সেটা কিন্তু ফোলাতে হয় আর ওজন হতে হবে অন্তত পঞ্চাশ কেজি মানে মিনিমাম ওজন যেটা সেটা কত পঞ্চাশ কেজি কিন্তু হতে হবে তারপরে চলে আসি অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর টেকনিক্যাল এর জন্য কি বলা রয়েছে আর ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক এবং ইংরেজি অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা মোট ফিফটি পার্সেন্ট নম্বর কিন্তু পেতে হবে তবে এখানে উচ্চ মাধ্যমিক তোমাদের সায়েন্স স্ট্রিম প্রয়োজন এবং এখানে বলছে প্রতিটি বিষয়ে অন্তত

তারপরে এখানে বলেছি মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা ইংরেজি অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে অন্তত চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আর নিচের এইসব ট্রেডে আইটিআই ঠিক আছে আইটিআই কি লাগবে আইটিআই হলো কি মেকানিক মোটর ভেহিকাল ঠিক আছে মেকানিক ডিজেল ইলেকট্রনিক মেকানিক টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম ঠিক আছে তো এখানে বিভিন্ন যে আইটিআই এর ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু রয়েছে তো তারপরে আমি চলে যাচ্ছি তোমাদের একদম নিচে ঠিক আছে এবং এখানে বলেছি কি যে এখানেও কিন্তু বয়স বয়স কত হতে 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 হবে 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 থেকে বছরের মধ্যে শরীরের একশো উনসত্তর সেমি ঠিক আছে এবং তপশিলি উপজাতিদের বেলায় একশো বাষট্টি এখানে কিন্তু এস দের জন্য কিন্তু রয়েছে একশো বাষট্টি ঠিক এখানেও কিন্তু বুকের ছাতি পোলাতে হবে সেটাও কিন্তু পাঁচ সেমি পোলাতে হবে সাতাত্তর থেকে তোমাদের কিন্তু বিরাশি করতে হবে এবং এখানে বলা রয়েছে কি ওজন এখানে পঞ্চাশ কেজি মিনিমাম এবং তফশিলি উপজাতি হলে আটচল্লিশ কেজি তারপরে চলে আসি অফিস টেকনিক্যাল এখানে বলেছে আর্টস সায়েন্স কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাশরা যে মানে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদনটি করতে পারবে এবং এখানে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য মানে তোমাকে তো টোটাল সিক্সটি পার্সেন্ট পেতেই হবে তারপরে প্রতিটি বিষয়ও কিন্তু ফিফটি পার্সেন্ট পেতে হবে মানে একশোতে তোমাকে পঞ্চাশ কিন্তু পেতেই হবে তুমি মনে করো যে একটা সাবজেক্টে ফোর্টি ফাইভ পেয়েছ আরেকটাতে ফিফটি ফাইভ পেয়েছ এবং এটা মানে অ্যাভারেজ করে তোমার সিক্সটি পার্সেন্ট হলো তাহলে কিন্তু হবে না প্রতিটা সাবজেক্টেই কিন্তু তোমাকে পঞ্চাশ প্লাস হতে হবে বা ফিফটি পার্সেন্ট প্লাস হতে হবে ঠিক আছে তারপরে বলেছে উচ্চ মাধ্যমিকে ইংরেজি অঙ্ক অ্যাকাউন্টেন্সি এবং বুক কিপিং বিষয়ে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে দেখছি বয়স কি রয়েছে বয়স রয়েছে সতেরো থেকে একুশ বছরের মধ্যে শরীরের মাপজপ এখানে কিন্তু কম বলা রয়েছে রয়েছে বেলাতে ছিল এবং এবং এখানে কি বুকের কিন্তু এখানেও পাঁচ সেমি ফোলাতে হবে এবং যেটা ওজন সেটাও কিন্তু পঞ্চাশ কেজি রয়েছে দেখো অগ্নিবিড় স্কিম তোমরা জানো যেখানে কিন্তু চার বছরের চুক্তিতে কাজ হয় ঠিক আছে চার বছরের চুক্তিতে এখানেও কিন্তু কাজটি হবে মাসে মিলিটারি ট্রেনিং ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন শুরুতে প্রথম বছর মাইনে পাবেন তিরিশ হাজার টাকা মানে প্রতি মাসে আর কি ঠিক আছে মাসে যেটা তিরিশ হাজার দেওয়া হবে এবং দ্বিতীয় বছর দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা এবং তৃতীয় বছর দেওয়া হবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং চতুর্থ বছর দেওয়া হবে চল্লিশ হাজার টাকা রেলিট দিন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্রের মূল এবং প্রত্যয়িত জেরক্স কপি তোমাদের যে ডকুমেন্টস গুলি রয়েছে আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন কার্ড সার্টিফিকেট সবগুলি কিন্তু তোমরা অরিজিনাল প্লাস জেরক্স করে কিন্তু নিয়ে যাবে এবং আরো বিস্তারিত তথ্য পাবেন www.indianarmy.nic.in ঠিক আছে তো আমি ওয়েবসাইটটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বিষয়টি দেখবে তো আমি তবুও একবার ওয়েবসাইটটিতে গিয়ে তোমাদের ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটটির কথা আমি বলেছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এ ক্লিক করার পরে কিন্তু তোমাদের এখানে ক্যাপচা চলে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি এখানে কিন্তু যে ক্যাপচা দিয়েছে সেটি কিন্তু দিলেই কিন্তু তোমরা এখানে ওয়েবসাইটটিতে এন্টার করতে পারবে তো আমি এন্টার করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে কিন্তু এন্টার করে নিলাম বা এন্ট্রি নিয়ে নিলাম তো এখানে বিভিন্ন যে চাকরি নোটিফিকেশন রয়েছে যে এখানে দেখতে পাচ্ছ রেলি নোটিফিকেশন রেলি প্রোগ্রাম তো তোমাদের এখানে যা যা প্রয়োজন ওয়েবসাইট থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে এবং এখানে তোমরা কিন্তু মোবাইল বা কম্পিউটার দুটো বিষয় থেকে কিন্তু দেখে নিতে পারবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে